বাংলা ছোট গল্প মামলার ফল, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বুড়া বৃন্দাবন সামন্তর মৃত্যুর পরে তাহার দুই ছেলে শিবু ও শম্ভু সামন্ত প্রত্যহ ঝগড়া লড়াই করিয়া মাস ছয়েক এখানে এক বাটিতেই কাটাইল। তাহার পরে একদিন পৃথক হইয়া গেল। গ্রামের জমিদার চৌধুরী মশাই নিজে আসিয়া তাহাদের চাষবাস, জমি জমা, পুকুর, বাগান সমস্ত ভাগ করিয়া দিলেন। ছোট ভাই সম্মুখের পুকুরের ওধারে খান দুই মাটির ঘর তুলিয়া ছোট বউ এবং ছেলেপুলে লইয়া বাস্তু ছাড়িয়া উঠিয়া গেল। সমস্তই ভাগ হইয়াছিল, শুধু একটা ছোট বাঁশ যার ভাগ হইতে পাইল না। কারণ শিবু আপত্তি করিয়া কহিল, চৌধুরী মশাই, বাঁশ যারটা আমার নিতান্তই চাই, ঘর তো সব পুরনো হয়েছে, চালের বাথা বাকারি বদলাতে কোটাকুটি দিতে বাস আমার নিত্য প্রয়োজন, গায়ে কার কাছে চাইতে যাব বলুন। শম্ভু প্রতিবাদের জন্য উঠিয়া বড় ভাইয়ের মুখের উপর হাত নাড়িয়া বলিল, ওর ঘরে খুঁটাকুটিতে বাস চাই, আর আমার ঘরে কলা গাছ চিরে দিলেই হবে না, সে হবে না, সে হবে না চৌধুরী মশাই, বাসজারটা আমার না থাকলেই চলবে না, তা বলে দিচ্ছি। মীমাংসা ওই পর্যন্তই হইয়া রহিল, সুতরাং এই সম্পত্তিটা রহিল দুই শরিকের। তাহার ফল হইল এই যে, শম্ভু একটা কঞ্চিতে হাত দিতে আসিলেও শিবু দা লইয়া তাড়িয়া আসে, এবং শিবুর স্ত্রী বাঁশজারের তলা দিয়া হাঁটিলেও শম্ভু লাঠি লইয়া মারিতে দৌড়ায়। সেদিন সকালে এই বাঁশজার উপলক্ষ করিয়াই উভয় পরিবারের তুমুল দাঙ্গা হইয়া গেল। ষষ্ঠী পূজা কিংবা এমনই কি একটা দেবকার্যে বড় বউ গঙ্গামণির কিছু বাঁশপাতার আবশ্যক ছিল। পল্লীগ্রামে এই বস্তুটি দুর্লভ নয়, অনায়াসে অন্যত্র সংগ্রহ হইতে পারিত, কিন্তু নিজের তাকিতে পরের কাছে হাত পাতিতে তাহার শরম বোধ হইল। বিশেষত তাহার মনে ভরসা ছিল দেবর এতক্ষণে নিশ্চয়ই মাঠে গিয়াছে, ছোট বউ একা আর। কিন্তু কি কারণে শম্ভুর সেদিন মাঠে বাহির হইতে বিলম্ব হইয়াছিল, সে সবেমাত্র পান্থা ভাত শেষ করিয়া হাত দুইবার উদ্যোগ করিতেছিল। এমনই সময়ে ছোট বউ পুকুর ঘাট হইতে উটি পুড়ি করিয়া স্বামীকে সংবাদ দিল, শম্ভুর কোথায় রহিল জলের ঘুটি, কোথায় রহিল হাত মুখ ধোয়া। সে রই রাই শব্দে সমস্ত পাড়াটা তুলপার করিয়া তিন লাফে আসিয়া এটু হাতেই পাতা কয়টি কাড়িয়া লইয়া টান মারিয়া ফেলিয়া দিল, এবং সঙ্গে সঙ্গে বড় ভাজের প্রতি যে সকল বাক্য প্রয়োগ করিল সে সকল সে আর যেখানেই শিখিয়া থাকুক, রামায়ণের লক্ষণ চরিত্র হইতে সে শিক্ষা করে নাই তাহা নিঃসংশয়ে বলা যায়। এদিকে বড় বউ কাঁদিতে কাঁদিতে বাড়ি গিয়া মাঠে স্বামীর নিকট খবর পাঠাইয়া দিল। শিবু লাঙ্গল ফেলিয়া কাস্তে হাতে লইয়া ছুটিয়া আসিল এবং বাঁশজারির অদূরে দাঁড়াইয়া অনুপস্থিত কনিষ্ঠের উদ্দেশ্যে অস্ত্র ঘুরাইয়া চিৎকার করিয়া এমন কাণ্ড বাঁধাইল যে ভিড় জমিয়া গেল। তাহাতেও যখন খুব মিটিল না, তখন সে জমিদার বাড়িতে নালিশ করিতে গেল এবং এই বলিয়া শাসাইয়া গেল যে, চৌধুরী মশাই, এর বিচার করেন ভালোই, না হইলে সে সদরে গিয়া এক নম্বর রুজু করিবে, তবে তাহার নাম শিবু সামন্ত। ওদিকে শম্ভু বাঁশপাতা কাড়ার কর্তব্যটা শেষ করিয়াই মনের সুখে হাল গরু লইয়া মাঠে চলিয়া গিয়াছিল, স্ত্রীর নিষেধ শুনে নাই, বাড়িতে ছোট বউ একা। ইতিমধ্যে ভাসুর আসিয়া চিৎকারে পাড়া ঝড়ো করিয়া বীর দর্পে একতরফা জয়ী হইয়া চলিয়া গেলেন। ভাদ্রপদ হইয়া সে সমস্ত কানে শুনিয়াও একটা কথাও জবাব দিতে পারিল না, ইহাতে তাহার মনস্তাপ ও স্বামীর বিরুদ্ধে অভিমানের অবধি রহিল না। সে রান্নাঘরের দিকেও গেল না, বিরস মুখে দাওয়ার উপর পা চড়াইয়া বসিয়া রহিল। শিবুর বাড়িতেও সেই দশা, বড় বউ প্রতিজ্ঞা করিয়া স্বামীর পথ চাহিয়া বসিয়া আছে, হয় সে ইহার একটা বিহিত করুক, নয় সে জলটুকু পর্যন্ত মুখে না দিয়াই বাপের বাড়ি চলিয়া যাইবে। দুটা বাঁশপাতার জন্য দেউরের হাতে এত লাঞ্ছনা, বেলা দেড় প্রহর হইয়া গেল, তখনও শিবুর দেখা নাই। বড় বউ ছটফট করিতে লাগিল, কি জানি চৌধুরী মশাইয়ের বাটি হইতেই বা তিনি নম্বর রুজু করিতে সোজা সদরে চলিয়া গেলেন। এমন সময় বাহিরের দরজায় ঝনাত করিয়া সজোরে ধাক্কা দিয়া শম্ভুর বড় ছেলে গয়ারাম প্রবেশ করিল। বয়স তাহার ১৬ ১৭ কিংবা এমনই একটা কিছু, কিন্তু এই বয়সেই ক্রোধ এবং ভাষাটা তাহার ভাবকেও ডিঙাইয়া গিয়াছিল। সে গ্রামের মাইনর স্কুলে পড়ে, আজকাল মর্নিং স্কুল, বেলা ১০:৩০টায় স্কুলের ছুটি হইয়াছে,
গয়ারাম যখন 1 বছর বয়স তখন জননীর মৃত্যু হয়। তাহার পিতা শম্ভু পুনরায় বিবাহ করিয়া নতুন বধূ গড়ে আনিল বটে, কিন্তু এই মা মরা ছেলেটিকে মানুষ করিবার দায় জ্যাঠাইমার উপরেই পড়িল এবং এতকাল দুই ভাই পৃথক না হওয়া পর্যন্ত এভার তিনি বহন করিয়া আসিতেছিলেন। বিমাতার সহিত তাহার কোনো দিনেই বিশেষ কোনো সম্বন্ধ ছিল না। এমনকি তাহার নতুন বাড়িতে উঠিয়া যাওয়ার পরেও গয়ারাম যেখানে যেদিন সুবিধা পাইত আহার করিয়া লইত। আজ সে স্কুলের ছুটির পর বাড়ি ঢুকিয়া বিমাতার মুখ এবং আহারের বন্দোবস্ত দেখিয়া প্রজ্বলিত হুতাশন নবত এ বাড়িতে আসিতেছিল। জ্যাঠাইমার মুখ দেখিয়া তাহার সেই আগুনে জল পড়িল না, কেরোসিন পড়িল। সে কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, ভাত দে জ্যাঠাইমা। জ্যাঠাইমা কথা কহিলেন না, যেমন বসিয়াছিলেন তেমনি বসিয়া রহিলেন। ক্রুদ্ধ গয়ারাম মাটিতে একটা পা ঠুকিয়া বলিল, ভাত দিবি না দিবি নে তা বল। গঙ্গামণি সক্রোধে মুখ তুলিয়া তর্জন করিয়া কহিলেন, তোর জন্যে ভাত রেঁধে বসে আছি তাই দেব, বলি তোর সৎমা আবেগী ভাত দিতে পারলে না যে এখানে এসেছিস হাঙ্গামা করতে। গয়ারাম চেঁচাইয়া বলিল, সে অভাগীর কথা জানিনে, তুই দিবি কিনা বল, না দিবি তো চললুম আমি তোর সব হাড়িগুড়ি ভেঙে দিতে, বলিয়া সে গোলার নিচে চেলাকাঠের গাদা লইয়া গাদা হইতে একটা কাঠ তুলিয়া সবেগে রন্ধনশালার অভিমুখে চলিল। জ্যাঠাইমা সবাই চিৎকার করিয়া উঠিলেন, গয়া হারামজাদা দস্যী, বাড়াবাড়ি করিস নে বলছি, দুদিন হয়নি আমি নতুন হাড়িকুড়ি কেড়েছি, একটা কিছু ভাঙলে তোর জ্যাঠাকে দিয়ে তোর একখানা পা যদি না ভাঙাই তো তখন বলিস হ্যাঁ। গয়ারাম রান্নাঘরের শিকলটায় গিয়া হাত দিয়েছিল, হঠাৎ একটা নতুন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শান্তভাবে ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা ভাত না দিস না দিবি আমি চাইনে। নদীর ধারে বটতলায় বামুনদের মেয়েরা সব ধামাধামা চিড়েমুড়কি নিয়ে পুজো করছে, যে চাইছে দিচ্ছে, দেখে এলুম আমি চললুম তেনাদের কাছে। গঙ্গামণির তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল আজ অরণ্য সৃষ্টি এবং এক মুহূর্তেই তাহার মেজাজ কুড়ি হইতে কোমলে নামিয়া আসিল। তথাপি মুখের জোর রাখিয়া কহিলেন, তাই জানা কেমন খেতে পাস দেখি, দেখিস তখন, বলিয়া গয়া একখানা ছেঁড়া গামছা টানিয়া লইয়া সেটা কুমোরে জড়াইয়া প্রস্থানের উদ্যোগ করিতেই গঙ্গামণি উত্তেজিত হইয়া বলিলেন, আজ ষষ্ঠীর দিনে পরের গোড়ে ছেয়ে খেলে তোর কি দুগ্গতি করি, তা দেখিস হতবাগা। গয়া জবাব দিল না, রান্নাঘরে ঢুকিয়া এক কামচা তেল লইয়া মাথায় ঘুষিতে ঘুষিতে বাহির হইয়া যায়। দেখিয়া জ্যাঠাইমা উঠানে নামিয়া আসিয়া ভয় দেখাইয়া কহিল, দস্যি কোথাকার, ঠাকুর দেবতার সঙ্গে গোয়ারো তুমি ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি, আজ আমি রেগে রয়েছি। কিন্তু গয়ারাম ভয় পাইবার ছেলে নয়, সে শুধু দাঁত বাহির করিয়া জ্যাঠাইমাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করিয়া ছুটিয়া চলিয়া গেল। গঙ্গামণি তাহার পিছনে পিছনে রাস্তা পর্যন্ত আসিয়া চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কার ছেলে ভাত খায় যে, তুই ভাত খেতে চাস, পাটালিগুড়ের সন্দেশ দিয়ে চাপা কলা দিয়ে দুধ দই দিয়ে ফলার করা চলে না যে, ফলার করা চলে না যে তুই যাবি পরের ঘরে চেয়ে খেতে, কৈবর্তের ঘরে তুমি এমনই নবাব জন্মেছ। গয়া কিছু দূরে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, তবে তুই বললি কেন পুরামুখী। গয়া কিছু দূরে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, তবে তুই দিলিনি কেন পুরামুখী, কেন বললি নেই। গঙ্গামণি গালে হাত দিয়া অবাক হইয়া বলিলেন, শোনো কথা ছেলের, কখন আবার বললুম তোকে কিছু নেই, কোথায় চান কোথায় কি, দস্যির মতো ঢুকেই বলে দে ভাত, ভাত কি আজ খেতে আছে যে দেব, আমি বলি সবই তো মজুদ, ডুবটা দিয়ে এলেই। গয়া কহিল, ফল আর তোর পচুক, রোজ রোজ আবাগিরা ঝগড়া করে রান্নাঘরের শেকল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে, আর রোজ আমি তিনপুর বেলায় ভাত খেতে খাবো, যা আমি তোদের কারোর কাছে খেতে চাইনি, বলিয়া সে হন হন করিয়া চলিয়া যায়। দেখিয়া গঙ্গামণি সেইখানে দাঁড়াইয়া কাঁদ কাঁদ গলায় চেঁচাইতে লাগিলেন, আজ ষষ্ঠীর দিনে কারো কাছে ছেয়ে খেয়ে অমঙ্গল করিস নে গয়া, লক্ষ্মী বাবা মার, না হয় চারটে পয়সা দেব রে শোন। গয়ারাম ভ্রুক্ষেপ করিল না, দ্রুতবেগে প্রস্থান করিল, বলিতে বলিতে গেল, চাইনে আমি ফলার চাইনে আমি পয়সা, তোর ফলারে আমি ইত্যাদি ইত্যাদি। সে দৃষ্টির অন্তরালে চলিয়া গেলে গঙ্গামণি বাড়ি ফিরিয়া রাগে দুঃখে অভিমানে নির্জীবের মতো দাওয়ার উপর বসিয়া পড়িলেন এবং গয়ার
কুব্যবহারের মর্মাহত হইয়া তাহার বিমাতার মাথা খাইতে লাগিলেন। কিন্তু নদীর পথে চলিতে চলিতে গয়ার জ্যাঠাইমার কথাগুলো কানে বাজিতে লাগিল। একে উত্তম আহারের প্রতি স্বভাবতই তাহার একটু অধিক লোভ ছিল। পাটালি গুড়ের সন্দেশ, দদি, দুগ্ধ, চাপাকলা, তাহার উপর চার পয়সা দক্ষিণা, মনটা তাহার দ্রুত নরম হইয়া আসিতে লাগিল। স্নান সারিয়া গয়ারাম প্রচণ্ড ক্ষুধা লইয়া ফিরিয়া আসিল। উঠানে দাঁড়াইয়া ডাক দিল, ফলারের সব শিগরি নিয়ে আয় জ্যাঠাইমা, আমার বড্ড খিদে পেয়েছে। কিন্তু পাটালি সন্দেশ কম দিবি তো, আজ তোকেই খেয়ে ফেলব। গঙ্গামণি সেইমাত্র গরুর কাজ করিতে গোয়ালে ঢুকিয়াছিলেন। গয়ার ডাক শুনিয়া মনে মনে প্রমাদ গণিলেন। ঘরে দুধ দই ছিঁড়া গুড় ছিল বটে, কিন্তু চাপাকলাও ছিল না, পাটালি গুড়ের সন্দেশও ছিল না। তখন গয়াকে আটকাইবার জন্য যা মুখে আসিয়াছিল তাই বলিয়া লোভ দেখাইয়াছিলেন। তিনি সেইখান হইতে সাড়া দিয়া কহিলেন, তুই ততক্ষণ ভিজে কাপড় ছাড় বাবা, আমি পুকুর হতে হাত ধুইয়া আসছি, শিগগির আয় বলিয়া হুকুম চালাইয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া ঘুটিতে জল গড়াইয়া প্রস্তুত হইয়া বসিল। গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুইয়া আসিয়া তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া বলিলেন, এই তো আমার লক্ষ্মী ছেলে, কথায় কথায় কি রাগ করতে আছে বাবা বলিয়া তিনি ভাড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন। গয়ারাম চক্ষের পলকে উপকরণগুলি দেখিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, চাপাকলা কই? গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন, ঢাকা দিতে মনে নেই বাবা, সবকটা ইঁদুরে খেয়ে গেছে, একটা বেড়াল না পুষলে আর নয় দেখছি। গয়া হাসিয়া বলিল, কলা কখনো ইঁদুরে খায়? তোর ছিল না তাই কেন বল না? গঙ্গামণি অবাক হইয়া কহিলেন, সে কি কথা রে, কলা ইঁদুরে খায় না? গয়া চিরা দই মাখিতে মাখিতে বলিল, আচ্ছা খায় খায়, কলা আমার দরকার নেই, পাটালি গুড়ের সন্দেশ নিয়ে আয়, কম আনিস নি যেন। জ্যাঠাইমা পুনরায় ভাড়ারে ঢুকিয়া মিছামিছি কিছুক্ষণ হাড়িকুড়ি নাড়িয়া সভয়ে বলিয়া উঠিলেন, যা এও ইঁদুরে খেয়ে গেছে বাবা, এক ফুটা নেই, কখন মন ভুলন্তে হাড়ির মুখ খুলে রেখেছি। তাহার কথা শেষ না হইতেই গয়া চোখ পাকাইয়া চেঁচাইয়া উঠিল, পাটালি গুড় কখনো ইঁদুরে খায় না রাক্ষুষি, আমার সঙ্গে চালাকি, তোর যদি কিছু নেই তবে কেন আমায় ডাকলি? জ্যাঠাইমা বাহিরে আসিয়া বলিলেন, সত্যি বলছি গয়া। গয়া লাফাইয়া উঠিয়া কহিল, তবু বলছো সত্যি, যা আমি তোর কিছু খেতে চাই নে বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত আয়োজন উঠানে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা আমি দেখাচ্ছি মজা বলিয়া সেই চেলা কাঠটা হাতে তুলিয়া ভাড়ার দিকে ছুটিল। গঙ্গামণি হা হা করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন। কিন্তু চক্ষের নিমিষে ক্রুদ্ধ গয়ারাম হাড়িগুড়ি ভাঙিয়া জিনিসপত্র ছড়াইয়া একাকার করিয়া দিল। বাধা দিতে গিয়া তিনি হাতের উপর সামান্য একটু আঘাত পাইলেন। ঠিক এমনই সময়ে শিবু জমিদার বাটি হইতে ফিরিয়া আসিল। হাঙ্গামা শুনিয়া চিৎকার শব্দের কারণ জিজ্ঞাসা করিতেই গঙ্গামণি স্বামীর সাড়া পাইয়া কাঁদিয়া উঠিলেন এবং গয়ারাম হাতের কাঠটা ফেলিয়া দিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। শিবু ক্রুদ্ধস্বরে প্রশ্ন করিল, ব্যাপার কি? গঙ্গামণি কাঁদিয়া কহিল, গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমার একঘা বসিয়ে দিয়ে পালিয়েছে, এই দেখো ফুলে উঠেছে বলিয়া সে স্বামীকে হাতটা দেখাইল। শিবুর পশ্চাতে তাহার ছোট সম্বন্ধী ছিল, হুঁশিয়ার এবং লেখাপড়া জানে বলিয়া জমিদার বাটিতে যাইবার সময় শিবু তাহাকে অপাড়া হইতে ডাকিয়া লইয়া গিয়াছিল। সে কহিল, সামন্তমশাই, এ সমস্ত ওই ছোট সামন্তর কারসাজি, ছেলেকে দিয়ে সেই একাজ করিয়াছে, কি বলো দিদি, এই নয়? গঙ্গামণি তখন অন্তর্জ্বলিত ছিল, সে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল, ঠিক বাই, ওই পুরা ওই মুখ পুরাই ছোড়াকে শিখিয়ে দিয়ে আমাকে মার খাইয়েছে, এর কি করবে তোমরা করো, নইলে আমি গলায় দড়ি দিয়ে মরব। এত বেলা পর্যন্ত শিবুর নাওয়া খাওয়া নাই, জমিদারের কাছেও সুবিচার হয় নাই, তাহাতে বাড়ি পা দিতে না দিতেই এই কাণ্ড, তাহার আর হিতাহিত জ্ঞান রহিল না। সে প্রচণ্ড একটা শপথ করিয়া বলিয়া উঠিল, এই আমি চললুম থানায় দারোগার কাছে, এর বিহিত না করতে পারি তো আমি, বিন্দুর সামন্তর ছেলে নই, তাহার শালা লেখাপড়া জানা লোক, বিশেষত তাহার গয়ার উপর আগে হইতেই আক্রোশ ছিল। সে কহিল, আইন মতে এর নাম অনধিকার প্রবেশ, লাঠি নিয়ে
বাড়ি চড়াও হওয়া, জিনিসপত্র ভাঙা, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এর শাস্তি 6 মাস জেল। সামন্তমশাই, তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি, আমি কেমন না বাপ বেটাকে একসঙ্গে জেলে পুরতে পারি। শিবু আর দ্বিরুক্তি করিল না, সম্বন্ধীর হাত ধরিয়া থানার দারোগার উদ্দেশ্যে প্রস্থান করিল। গঙ্গামণির সকলের চেয়ে বেশি রাগ পড়িয়াছিল দেবর ও ছোটবধুর ওপর। সে এই লইয়া একটা হুলস্থুল করিবার উদ্দেশ্যে কবাটে শিকল তুলিয়া দিয়া সেই চেলাকাঠ হাতে করিয়া সোজা শম্ভুর উঠানে আসিয়া দাঁড়াইল। উচ্চকণ্ঠে কহিল, কেমন গো ছোটকর্তা, ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াবে? এখন বাপ বেটায় একসঙ্গে ফাটকে যাও। শম্ভু সেইমাত্র তাহার এ পক্ষের ছেলেটাকে লইয়া ফলার শেষ করিয়া দাঁড়াইয়াছে। বড় ভাজের মূর্তি এবং তাহার হাতের চেলা কাঠটা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেল। কহিল, হয়েছে কি? আমি তো কিছুই জানি নে। গঙ্গামণি মুখ বিকৃত করিয়া জবাব দিল, আর নেকা সাজতে হবে না, দারোগা আসছে, তার কিছু গিয়ে বলো কিছুই জানো কি না। ছোটবউ ঘর হইতে বাহির হইয়া একটি খুঁটি টেস দিয়া নিঃশব্দে দাঁড়াইল। শম্ভু মনে মনে ভয় পাইয়া কাছে আসিয়া গঙ্গামণির একটা হাত ছাপিয়া ধরিয়া কহিল, মাইরি বলছি বড় বউটান, আমরা কিছুই জানি না। কথাটা যে সত্য বড় বউ তাহা নিজেও জানিত, কিন্তু তখন উদারতার সময় নয়। সে শম্ভুর মুখের উপরেই 16 আনা দোষ চাপাইয়া সত্য মিথ্যা ঝড়াইয়া গয়ারামের কীর্তি বিবৃত করিল। এই ছেলেটাকে যাহারা জানে তাহাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত। স্বল্প ভাসিনী ছোট বউ এতক্ষণে মুখ খুলিল, স্বামীকে কহিল, কেমন, যা বনেছিল তাই হলো কিনা? কতদিন বলি দর্শী ছোড়াটাকে আর ঘরে ঢুকতে দিওনি, আমার ছোট ছেলেটাকে হক না হক মেরে মেরে কোনদিন খুন করে ফেলবে, তা গ্যারাজ্যই হয়ে না, এখন কথা খাটল তো। শম্ভু অননয় করিয়া গঙ্গামণিকে কহিল, আমার দিব্যি বড় বউটান, দাদা সত্যি নাকি থানায় গেছে? তাহার করুণ কণ্ঠস্বরে কতকটা নরম হইয়া বড় বউ জোর দিয়া বলিল, তোমার দিব্যি ঠাকুরপু গেছে, সঙ্গে আমাদের পাঁচও গেছে। শম্ভু অত্যন্ত ভীত হইয়া উঠিল। ছোট বউ স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, নিত্যি বলি দিদি, কোথায় যে নদীর ওপর সরকারি পুল হচ্ছে, কত লোক কাটতে যাচ্ছে, সেটাই নিয়ে গিয়া ওরা কাজে লাগিয়ে দাও, তারা চাবুক মারবে আর কাজ করাবে, পালাবার জুটি নেই, দুদিনে সোজা হয়ে যাবে, তা না স্কুলে দিয়েছে পড়ুক, ছেলে যেন ওর উকিল মুক্তার হবে। শম্ভু কাতর হইয়া বলিল, আরে আরে সাদে দেয়নি সেখানে, সবাই কি ঘরে ফিরতে পায়? আন্ধেক লোক মাটি চাপা হয়ে কোথায় তলিয়ে যায়, তার তল্লাশি মেলে না। ছোট বউ বলিল, তবে বাপ বেটাতে মিলে ফাটকে খাটকে যাও। বড় বউ চুপ করিয়া কহিল। শম্ভু তাহার হাতটা ধরিয়া বলিল, আমি কালুই ছুরাকে নিয়ে গিয়ে পাঁচলার পুলে কাজে লাগিয়ে দেব, বউটান দাদাকে ঠান্ডা করো, আর এমন হবে না। তাহার স্ত্রী কহিল, ঝগড়াঝাটি তো শুধু ওই ডেকরার জন্যে, তোমাকেও তো কতবার বলেছি দিদি, ওকে ঘর দূরে ঢুকতে দিও না, আশকাড়া দিও না। আমি বলি না তাই, নইলে অমাসে তোমাদের মর্তমান কলার কাঁদিটে রাত্রিরে কে কেটে নিয়েছিল, সে তো ওই দোষী, যেমন কুকুর তেমন মুগুর না হলে কি চলে, পুলের কাজে পাঠিয়ে দাও, পাড়া জুড়ুক। শম্ভু মাতৃদিব্য করিল যে কাল যেমন করিয়া হোক ছোড়াকে গ্রাম ছাড়া করিয়া তবে সে জল গ্রহণ করিবে। গঙ্গামণি একথাতেও কোনো কথা কহিল না, হাতের কাঠটা ফেলিয়া দিয়া নিঃশব্দে বাড়ি ফিরিয়া গেল। স্বামী ভাই এখনও অভুক্ত। অপরাহ্নবেলায় সে বিষণ্ণ মুখে রান্নাঘরের দূরে বসিয়া তাহাদেরই খাবার আয়োজন করিতেছিল। গয়ারাম উকিঝুঁকি মারিয়া নিঃশব্দ পদে প্রবেশ করিল। বাটিতে আর কেহ নাই দেখিয়া সে সাহসে ভর করিয়া একেবারে পিছনে আসিয়া ডাক দিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চমকিয়া উঠিলেন, কিন্তু কথা কহিলেন না। গয়ারাম অদূরে ক্লান্তভাবে দপাস করিয়া বসিয়া পড়িয়া কহিল, আচ্ছা যা আছে তাই দে, আমার বড্ড কিদে পেয়েছে। খাবার কথায় গঙ্গামণির শান্ত ক্রোধ মুহূর্তে প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি তাহার মুখের প্রতি না চাহিয়াই সক্রোধে বলিয়া উঠিলেন, বেহায়া পুরুমুখু পুরামুখু, আবার আমার কাছে এসেছিস খিদে বলে, দূর হ এখান থেকে। গয়া বলিল, দূর হব তোর কথায়। জ্যাঠাইমা জ্যাঠাইমা দমক দিয়া কহিলেন,
হারামজাদা নচ্ছার, আমি আবার দেবো তোকে খেতে? গয়ারাম বলিল, তুই দিবি না তো কে দেবে? কেন তুই ইঁদুরের দোষ দিয়ে মিছে কথা বললি? কেন ভালো করে বললি নে, বাবা এই দিয়ে খা, আজ আর কিছু নেই, তাহলে তো আমার রাগ হয় না। দেখ না, দে না খেতে শিগগির রাক্ষসী, আমার পেট যে জ্বলে গেল। জ্যাঠাইমা ক্ষণকাল মৌন থাকিয়া মনে মনে একটু নরম হইয়া বলিলেন, পেট জ্বলে থাকে তোর সৎমার কাছে যা। বিমাতার নামে গয়া চক্ষের পলকে আগুন হইয়া উঠিল, বলিল, সে আবাগিরি নাকি, আমি আর মুখ দেখব? শুধু ঘরে আমার ছিপটা আনতে গেছি বলে দূর দূর, এইবার জেলের ভাত খেগে যা। আমি বললুম, তোদের ভাত আমি খেতে আসিনি, আমি জ্যাঠাইমার কাছে যাচ্ছি। পুরামুখী কম শয়তান, এই গিয়ে লাগিয়েছে বলেই তো বাবা তোর হাত থেকে বাঁশপাতা কেড়ে নিয়েছে, বলিয়া সে সজোরে মাটিতে একটা পা তুলিয়া কহিল, তুই রাক্ষসী নিজে পাতা আনতে গিয়ে অপমান হলি, কেন আমায় বললিনি? ওই বাসজার সমস্ত আমি যদি না আগুন দিয়া পুরাই তো আমার নাম গয়া নয়, তা দেখিস। আবাগি আমাকে বলে কি জানিস জ্যাঠাইমা? বলে, তোর জ্যাঠাইমা থানায় খবর পাঠিয়েছে, দারোগা এসে বেঁধে নিয়ে তোকে জেলে দেবে। শুনলি কথা হতবাগীর? গঙ্গামণি কহিলেন, তোর জ্যাঠামশাই পাচুকে সঙ্গে নিয়ে গেছই তো থানায়, তুই আমার গায়ে হাত তুলিস, এত বড় স্পর্ধা তোর, এত বড় তোর আস্পর্ধা। পাচু মামাকে গয়া একেবারেই দেখিতে পারিত না, সে আবার যুগ দিয়েছে শুনিয়া জ্বলিয়া উঠিয়া বলিল, কেন তুই রাগের সময় আমাকে আটকাতে গেলি? গঙ্গামণি বলিলেন, তাই আমাকে মারবি? এখন যা, ফাটকে বাধা থাকগে যা। গয়া বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইয়া বলিল, ই, তুই আমাকে ফাটকে দিবি? দে না, দিয়ে একবার মজা দেখ না, আপনি কেঁদে কেঁদে মরে যাবি, আমার কি হবে? গঙ্গামণি কহিলেন, আমার বয়ে গেছে কাঁদতে, যা আমার সম্মুখ থেকে, যা বলছি। সত্তর বালাই কোথাকার? গয়া চেঁচাইয়া কহিল, তুই আগে ভাত দে না, তবে তো যাব। কখন সাত সকালে দুটি মুড়ি খেয়েছি বলতো, খিদে পায় না আমার? গঙ্গামণি কি একটা বলিতে যাইতেছিলেন, এমন সময় শিবু পাচুকে লইয়া থানা হইতে ফিরিয়া আসিল এবং গয়ার প্রতি চোখ পড়িবা মাত্রই বারুদের মতো জ্বলিয়া উঠিয়া চিৎকার করিল, হারামজাদা পাজি আবার আমার বাড়িতে ঢুকেছে, বেরো 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 বলছি। পাচু দর্ত শুয়োরকে বিদ্যুৎ বেগে গয়ারাম দরজা দিয়া দৌড় মারিল, চেঁচাইয়া বলিয়া গেল, পেঁচুশালার একটা ঠ্যাং না ভেঙে দিই তো আমার নাইমেই গয়ারাম নয়। চক্কির পলকে এই খাণ্ড ঘটিয়া গেল, গঙ্গামণি একটা কথা কহিবারও অবকাশ পাইল না। ক্রুদ্ধ শিবু স্ত্রীকে বলিল, তোর আশকাড়া পি ও এমন হচ্ছে, আর যদি কখনো হারামজাদাকে বাড়ি ঢুকতে দিস তো তোর অতি বড় দিব্যি রইল। পাচু বলিল, দিদি তোমাদের কি, আমার এই সর্বনাশ, কখন রাত বিতে লুকাইয়া আমার ঠেঙি ও ঠেঙা মারবে দেখছি। শিবু কহিল, কাল সকালে যদি না পুলিশ পেয়াদা দিয়ে ওর হাতে দড়ি পড়াই তো আমার নাম, ইত্যাদি ইত্যাদি। গঙ্গামণি কাঠ হইয়া বসিয়া রহিল, একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। ভীতু পাঁচ করি সে রাত্রে আর বাড়ি গেল না, এইখানেই শুইয়া রহিল। পরদিন বেলা দশটার সময় ক্রুশ দুই দূরের পথ হইতে দ্বারকাবাবু উপযুক্ত দক্ষিণাদি গ্রহণ করিয়া পালকি চুরিয়া কনস্টেবল ও চৌকিদারাদি সমবিহারে সরজমিনে তদন্ত করিতে উপস্থিত হইলেন। অনধিকার প্রবেশ, জিনিসপত্র তছরূপ, তছরূপাত, চেলাকাঠের দ্বারা স্ত্রীলোকের অঙ্গে প্রহার ইত্যাদি বড় বড় ধারার অভিযোগ সমস্ত গ্রামময় একটা হুলস্থুল পড়িয়া গেল। প্রধান আসামি গয়ারাম তাহাকে কৌশলে ধরিয়া আনিয়া হাজির করিতেই সে কনস্টেবল চৌকিদার প্রভৃতি দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিয়া বলিল, আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে চায়, দারোগা বড় মানুষ। তিনি আসামির বয়স এবং কান্না দেখিয়া দয়ার্থ চিত্রে জিজ্ঞাসা করিলেন, তোমাকে কেউ ভালোবাসে না গয়ারাম? গয়ারাম কহিল, আমাকে শুধু আমার জ্যাঠাইমা ভালোবাসে, আর কেউ না। দারোগা প্রশ্ন করিল, তবে জ্যাঠাইমাকে মেরেছ কেন? গয়া বলিল, না মারিনি, কবাটের আড়ালে গঙ্গামণি দাঁড়াইয়াছিলেন, সেদিকে চাহিয়া কহিল, তোকে আমি কখনো মেরেছি জ্যাঠাইমা? পাচু নিকটে বসিয়াছিল, সে একটু কটাক্কে চাহিয়া কহিল, দিদি হুজুর জিজ্ঞাসা করছেন, সত্যি কথা বলো, ও কাল দুপুরবেলায় বাড়ি চড়াও হয়ে কাঠের বাড়ি তোমাকে মারেনি? ধর্মাবতারের কাছে যেন মিথ্যা কথা বলো না। গঙ্গামণি অস্ফুটে যাহা কহিলেন, পাচু তাহার পরিস্ফুট করিয়া বলিল, হা হুজুর, আমার দিদি বলেছেন
ও মেরেছে। গয়া অগ্নিমূর্তি হইয়া চেঁচাইয়া উঠিল, দেখ পেছু, তোর আমি না পা ভাঙি তো। রাগের কথাটা তার সম্পূর্ণ হইতে পারিল না, খাদিয়া ফেলিল। পাঁচু উত্তেজিত হইয়া বলিয়া উঠিল, দেখলেন হুজুর, দেখলেন, হুজুরের সম্মুখেই বলছে পা ভেঙে দেবে, আড়ালে ও খুন করতে পারে, ওকে বাদবার হুকুম হোক। দারোগা শুধু একটু হাসিলেন। গয়া চোখ মুছিতে মুছিতে বলিল, আমার মা নেই তাই, নইলে এবারেও কথাটা তাহার শেষ হইতে পারিল না। যে মাকে তাহার মনেও নাই মনে করিবার কখনো প্রয়োজনও হয় নাই। আজ বিপদের দিনে অকস্মাৎ তাহাকেই ডাকিয়া সে ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। দ্বিতীয় আসামি শম্ভুর বিরুদ্ধে কোনো কথাই প্রমাণ হইল না। দারোগাবাবু আদালতে নালিশ করিবার হুকুম দিয়া রিপোর্ট লেখাইয়া লইয়া চলিয়া গেলেন। পাঁচু মামলা চালানো তাহার যথারীতি তদবিরাদির দায়িত্ব গ্রহণ করিল এবং তাহার ভগিনীর প্রতি গুরুতর অত্যাচারের জন্য গয়ার যে কঠিন শাস্তি হইবে এই কথা চতুর্দিকে বলিয়া বেড়াইতে লাগিল। কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদ্দেশ। পাড়া প্রতিবেশীরা শিবুর এই আচরণে অত্যন্ত নিন্দা করিতে লাগিল। শিবু তাহাদের সহিত লড়াই করিয়া বেড়াইতে লাগিল, কিন্তু শিবুর স্ত্রী একেবারে চুপচাপ। সেদিন গয়ার দুঃসম্পর্কের এক মাসি খবর শুনিয়া শিবুর বাড়ি বহিয়া তাহার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলিয়া গালিগালাজ করিয়া গেল, কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক হইয়া রহিল। শিবু পাশের বাড়ির লোকের কাছে একথা শুনিয়া রাগ করিয়া স্ত্রীকে কহিল, তুই চুপ করে রইলি, একটা কথাও বললি নে। শিবুর স্ত্রী কহিল, না। শিবু বলিল, আমি বাড়ি থাকলে মাগিকে জাঠাপেটা করে ছেড়ে দিতুম। তাহার স্ত্রী কহিল, তাহা হলে আজ থেকে বাড়িতেই বসে থেকো, আর কোথাও বেরিও না, বলিয়া নিজের কাজে চলিয়া গেল। সেদিন দুপুরবেলায় শিবু বাড়ি ছিল না। শম্ভু আসিয়া বাঁশজার হইতে গোটা কয়েক বাঁশ কাটিয়া লইয়া গেল। শব্দ শুনিয়া শিবুর স্ত্রী বাহিরে আসিয়া সচক্ষে সমস্ত দেখিল, কিন্তু বাধা দেওয়া দূরে থাকুক আজ সে কাছেও গেছিল না, নিঃশব্দে ঘরে ফিরিয়া গেল। দুদিন পরে সংবাদ শুনিয়া শিবু লাফাইতে লাগিল। স্ত্রীকে আসিয়া কহিল, তুই কি কানের মাথা খেয়েছিস? ঘরের পাশ থেকে সে বাঁশ কেটে নিয়ে গেল আর তুই টের পেলি নে? তাহার স্ত্রী বলিল, কেন টের পাব না, আমি চোখেই তো সব দেখেছি। শিবু ক্রুদ্ধ হইয়া কহিল, তবু আমাকে তুই জানালি নে? গঙ্গামণি বলিল, জানাবো আবার কি, বাঁশজার কি তোমার একার, ঠাকুরপুর তাতে ভাগ্নি? শিবু বিস্ময়ে হতবুদ্ধি হইয়া শুধু কহিল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন সন্ধ্যার পর পাঁচু সদর হইতে ফিরিয়া আসিয়া শান্তভাবে ধপ করিয়া বসিয়া পড়িল। শিবু গরুর জন্য খড় কুচকাইতেছিল। অন্ধকারে তাহার মুখের চোখের চাপা হাসি লক্ষ্য করিল না, সব হয়ে জিজ্ঞাসা করিল, কি হলো? পাঁচু গাম্ভীর্যের সহিত একটু হাস্য করিয়া কহিল, পাঁচু থাকলে যা হয় তাই, ওয়ারেন বের করে তবে আসছি, এখন কোথায় আছে জানতে পারলেই হয়। শিবুর কি এক প্রকার ভয়ানক জিদ চুরিয়া গিয়েছিল। সে কহিল, যত করো হোক, ছোকরাকে ধরা চাই, তাকে জেলে পুড়ে তবে আমার অন্য কাজ। তারপরে উভয়ের নানা পরামর্শ চলিতে লাগিল, কিন্তু রাত্রি 11টা বাজিয়ে গেল। ভিতর হইতে আহারের আহ্বান আসে না দেখিয়া শিবু আশ্চর্য হইয়া রান্নাঘরে গিয়া দেখিল ঘর অন্ধকার। শুবার ঘরে ঢুকিয়া দেখিল স্ত্রী মেজের উপর মাদুর পাতিয়া শুইয়া আছে। ক্রুদ্ধ এবং আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, খাবার হয়ে গেছে তো, আমাদের ডাকিসনি কেন? গঙ্গামণি ধীরে সুস্থে পাশ ফিরিয়া বলিল, কে রাঁধলে যে খাবার হয়ে গেছে? শিবু তর্জন করিয়া প্রশ্ন করিল, রাঁধিসনি এখনো? গঙ্গামণি কহিল, না, আমার শরীর ভালো নেই, আজ আমি পারবো না। নিদারুণ ক্ষুধায় শিবুর নাড়ি জ্বলিতেছিল, সে আর সহিতে পারিল না। সাইত স্ত্রীর পিঠের উপর একটা লাথি মারিয়া বলিল, আজকাল রোজ অসুখ, রোজ পারবো না, পারবি নে তো বেরো আমার বাড়ি থেকে। গঙ্গামণি কথাও কহিল না, উঠিয়াও বসিল না, যেমন শুইয়াছিল তেমনি পড়িয়া রহিল। সে রাত্রে শালা ভগিনীপতি কাহারও খাওয়া হইল না। সকালবেলা দেখা গেল গঙ্গামণি বাটিতে নাই। এদিকে ওদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাঁচু কহিল, দিদি নিশ্চয়ই আমাদের বাড়ি চলে গেছে। স্ত্রীর এই প্রকার আকস্মিক পরিবর্তনের হেতু শিবু মনে মনে বুঝিয়াছিল বলিয়া বিরক্তিও যেমন উত্তরোত্তর বাড়িতেছিল, নালিশ মোকদ্দমার প্রতি যুগটাও তেমনি খাটো হইয়া আসিতেছিল। সে শুধু বলিল, চলোই যাক, আমার খোঁজবার দরকার নেই। বিকালবেলায় খবর পাওয়া গেল গঙ্গামণি বাপের বাড়িও যায় নেই। পাঁচু ভরসা দিয়া কহিল, তাহলে নিশ্চয়ই
পিসিমার বাড়ি চলে গেছেন। তাহাদের এক বড়লোক পিসি ক্রুশ 5-6 দূরে একটা গ্রামে বাস করিতেন। পূজা পর্ব উপলক্ষে তিনি মাঝে মাঝে গঙ্গামণিকে লইয়া যাইতেন। শিবু স্ত্রীকে অত্যন্ত ভালোবাসিত। সে মুখে বলিল বটে, যেখানে খুশি যাগ্গে মুরুগ্গে, কিন্তু ভিতরে ভিতরে অনুতপ্ত এবং উৎকণ্ঠিত হইয়া উঠিল। তবু রাগের উপর দিন 5-6 খাটিয়া গেল। এদিকে কাজকর্ম লইয়া, গরু বাছর লইয়া সংসার তাহার এক প্রকার অচল হইয়া উঠিল। একটা দিনও আর কাটে না, এমনই হইল। 7 দিনের দিন সে আপনি গেল না বটে, কিন্তু নিজের পৌরুষ বিসর্জন দিয়া পিসির বাড়িতে গরুর গাড়ি পাঠাইয়া দিল। পরদিন শূন্য গাড়ি ফিরিয়া আসিয়া সংবাদ দিল, সেখানে কেহ নাই। শিবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সারাদিন স্নানাহার নাই, মরার মতো একটা তক্তপুষির উপর পড়িয়াছিল। পাঁচু অত্যন্ত উত্তেজিতভাবে ঘরে ঢুকিয়া কহিল, সামন্তমশাই, সন্ধান পাওয়া গেছে। শিবু ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায়, কে খবর দিলে? অসুখ বিসুখ কিছু হয়নি তো? গাড়ি নিয়ে চলো না, এক্ষুনি দুজনে যাই। পাঁচু বলিল, দিদির কথা নয়, গয়ার সন্ধান পাওয়া গেছে। শিবু আবার শুইয়া পড়িল, কেন কোনো কথা কহিল না। তখন পাঁচু বহু প্রকারে বুঝাইতে লাগিল যে এ সুযোগ কোনো মতে হাতছাড়া করা উচিত নয়। দিদি তো একদিন আসবেই, কিন্তু তখন আর এই বেটাকে বাগে পাওয়া যাবে না। শিবু উদাস কণ্ঠে বলিল, এখন থাকগে পাঁচু, আগে সে ফিরে আসুক তারপরে। পাঁচু বাধা দিয়া কহিল, তারপরে কি আর হবে সামন্তমশাই, বরঞ্চ দিদি ফিরে আসতে না আসতে কাজটা শেষ করা চাই, সে এসে পড়লেই হয়তো আর হবেই না। শিবু রাজি হইল, কিন্তু আপনার খালি ঘরের দিকে চাহিয়া পরের উপর প্রতিশোধ লইবার জোর আর সে কোনোমতেই নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছিল না। এখন পাঁচুর জোর ধার করাই তাহার কাজ চলিতেছিল। পরদিন রাত্রি থাকিতেই তাহারা আদালতের পেয়াদা প্রভৃতি লইয়া বাহির হইয়া পড়িল। পথে পাঁচু জানাইল বহু দুঃখে খবর পাওয়া গেছে। শম্ভু তাহাকে পাঁচলার সরকারি পুলের কাছে নাম ভাড়াইয়া ভর্তি করিয়া দিয়েছেন, সেখানেই তাকে গ্রেফতার করিতে হইবে। শিবু বরাবর চুপ করিয়াছিল, তখনও চুপ করিয়া রহিল। তাহারা গ্রামে যখন প্রবেশ করিল তখন বেলা দ্বিপ্রহর। গ্রামের এক প্রান্তে প্রকাণ্ড মাঠ, লোকজন লোহালক্কর, কলকারখানায় পরিপূর্ণ সর্বত্রই ছোট ছোট ঘর বাঁধিয়া জনমজুরেরা বাস করিতেছে। অনেক জিজ্ঞাসাবাদের পর একজন কহিল, যে ছেলেটি সাহেবের বাংলা লেখাপড়ার কাজ করছে সে তো? তার ঘর ওই যে বলিয়া একখানা ক্ষুদ্র কুটির দেখাইয়া দিলে। তাহারা গুড়ি মারিয়া গা টিপিয়া অনেক কষ্টে তাহার পাশে আসিয়া দাঁড়াইল। ভিতরে গয়ারামের গলা শুনিতে পাওয়া গেল। পাঁচু পুলকিত উচ্চসিত হইয়া পেয়াদা এবং শিবুকে লইয়া বীরদর্পে অকস্মাৎ কুটিরের উন্মুক্ত দ্বার রোধ করিয়া দাঁড়াইবা মাত্রই তাহার সমস্ত মুখ বিস্ময়ে ক্ষোভে নিরাশায় কালো হইয়া গেল। তাহার দিদি ভাত বাড়িয়া দিয়া একটা হাত পাকা লইয়া বাতাস করিতেছে এবং গয়ারাম ভোজনে বসিয়াছে। শিবুকে দেখিতে পাইয়া গঙ্গামণি মাথায় আঁচলটা তুলিয়া দিয়া শুধু কহিল, তোমরা একটু জিরিয়ে নিয়ে নদী থেকে নেয়ে এসুগে, আমি ততক্ষণ আরেক হাঁড়ি ভাত চড়িয়ে দিই। সমাপ্ত।